ডেঙ্গুতে একদিনে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 506 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 2070 জন রোগী। এর মধ্যে কেবল ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 857 জন, আর ঢাকার বাইরে 1213 জন। বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন 7825 জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106429 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 98098 জন।